আন্দামান ভ্রমণের এই পর্বে এবার আমরা দেখতে এসেছি সামুদ্রিকা নেভাল মেরিন মিউজিয়াম, যা ফিশারিজ মিউজিয়াম নামেও পরিচিত। এটি শহরের বিভিন্ন দ্রষ্টব্য দর্শনীয় স্থান দেখার মধ্যেই পড়ে। অনেকে হয়তো ভাবতে পারেন মিউজিয়াম দেখা বেশ বোরিং ব্যাপার, কিন্তু না, এই মিউজিয়াম দেখার পর আশা করি এই ধারণাটা নিশ্চয়ই আপনার বদলে যাবে। সামুদ্রিকা মেরিন মিউজিয়ামের সামুদ্রিকা শব্দটি সমুদ্র থেকে এসেছে। যেহেতু আন্দামান নিকোবরের সমগ্র অঞ্চল সমুদ্র দ্বারা বেষ্টিত, তাই এই মিউজিয়ামটিতেও সমগ্র অঞ্চলের একটা সামগ্রিক চিত্র পাওয়া যায়। তাই আন্দামানে বেড়াতে এলে এই মিউজিয়ামটিও অবশ্যই আপনার দর্শনীয় স্থানগুলির মধ্যে রাখবেন। এই মিউজিয়ামটি ভারতীয় নৌবাহিনী রক্ষণাবেক্ষণ করে। এরপর চোখে পড়বে নিকোবরি কুটিরের দুটি মডেল। এর সিঁড়ি পেয়ে উপরে উঠে কুটির দুটির ভিতরের দিক ভালোভাবে দেখা যায়। এবার আমরা এগিয়ে চললাম মিউজিয়ামের মূল বিল্ডিংয়ের দিকে। সেখানে বিল্ডিংয়ের বারান্দায় দিকে দেখা গেল উপজাতিদের বিভিন্ন প্রমাণ সাইজের মডেল, তাদের ব্যবহৃত নৌকা, তাদের কুটিরের ধরন ইত্যাদি। মিউজিয়ামে দ্বীপপুঞ্জের বাস্তুতন্ত্র, উদ্ভিদ, প্রাণী, উপজাতি সম্প্রদায়ের এবং সামুদ্রিক জীবনের তথ্যমূলক পরিচয় জানা যায়। এই মিউজিয়ামের সংগ্রহশালায় রয়েছে বিভিন্ন ধরনের মাছ, কাঁকড়া, প্রবাল এবং ভাস্কর্য। এই মিউজিয়ামের মূল গ্যালারি পাঁচটি বিভিন্ন কক্ষে ভাগ করা হয়েছে। 1 নম্বর কক্ষ, এই কক্ষে আন্দামান সম্পর্কিত প্রয়োজনীয় তথ্যগুলি যে বিষয়ে, সেগুলি হলো আন্দামানের আগ্নেয়গিরি সম্পর্কে, আন্দামানের আদিবাসীদের সম্পর্কে, বিভিন্ন ধরনের কাঠ সম্পর্কে যেগুলি আন্দামানে পাওয়া যায় এবং এগুলির নমুনাও রাখা আছে, আন্দামানের পোকামাকড় সম্পর্কে এবং আন্দামানের বন সম্পর্কে। এবার আসি 2 নম্বর কক্ষের কথায়। এই কক্ষে আছে অ্যাকোয়ারিয়ামের মধ্যে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রজাতির মাছের সংগ্রহ। এই কক্ষে স্টোন ফিশ, প্যারট ফিশ ইত্যাদি বিভিন্ন প্রজাতির মাছের মূল্যবান সংগ্রহ রয়েছে। এই কক্ষে ছবি তোলার অনুমতি দেওয়া হয় না। এরপর আসি 3 নম্বর কক্ষের কথায়। এই কক্ষটিকে কোরাল রুম বা প্রবাল ঘর বলা হয়। এই কক্ষে আছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বিভিন্ন প্রজাতির কোরাল বা প্রবালের সম্পূর্ণ সংগ্রহশালা। শুধু তাই নয়, এই কোরালগুলির সঠিক অবস্থান অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক কোথায় পাওয়া যায় তাও জানা যাবে। এবার আসি ৪ নম্বর কক্ষের কথায়। এই কক্ষে আছে বিভিন্ন ধরনের সিসেলস বা শঙ্খের সংগ্রহশালা। প্রত্যেকটির নামসহ বিবরণ উল্লেখ করা আছে। सबशेषे ৫ নম্বর কক্ষ। এই কক্ষটিকে ট্রাইবাল রুম বা উপজাতি কক্ষ বলা হয়। এই কক্ষে ছবি ও উপজাতিদের মডেলের সাহায্যে তাদের জীবন প্রণালীর একটা মোটামুটি পরিচয় পাওয়া যায়। এই মিউজিয়ামের কম্পাউন্ডের মধ্যে রয়েছে একটি গিফট শপ, যেখান থেকে আপনি কিনতে পারেন বিভিন্ন হস্তশিল্প, পাশের কারুকাজ, সামুদ্রিক বিভিন্ন শঙ্খ ইত্যাদি। এরপর এই মিউজিয়ামের এলাকায় রয়েছে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজে ব্যবহার করা হয় যে ধরনের অস্ত্র তার নমুনা। এই মিউজিয়ামটি আন্দামানের পোর্ট ব্লেয়ার বন্দর থেকে 9 কিলোমিটার দূরত্বে দেলানিপুর আন্দামান টিল হাউসের বিপরীত দিকে অবস্থিত। জাদুঘরে প্রবেশ করেই দেখা যাবে বাইরের দিকে শিশু নীলতিমির একটা বিরাট কঙ্কাল, যা সংরক্ষণ করে রাখা আছে। জানা গেল এই শিশু নীলতিমিটি নিকোবরের উপকূলে পাওয়া গিয়েছিল। এই মিউজিয়ামটি সপ্তাহের মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। সোমবার দিন বন্ধ। এন্ট্রি ফি অ্যাডাল্টদের জন্য 50 টাকা এবং চাইল্ডদের জন্য 25 টাকা।